নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আউটেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে চব্বিশ ছয় দু হাজার কুড়িতে যে আবাস সংক্রান্ত খবর পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো দেখে নেবো আজকে আবাস সংক্রান্ত খবর কী রয়েছে আসুন দেখে নেওয়া যাক বুঝতে পারছেন আমি ইউ অ্যাপের মধ্যে রয়েছি ভারতের যে আরব সাগর বঙ্গোপসাগর রয়েছে দক্ষিণ দিকের এই বঙ্গোপসাগরে যে একটি নিম্নচাপ ওঠার সম্ভাবনা রয়েছে এই সাম্প্রতিক গতকালের একটি খবরে প্রকাশিত হয়েছিল আমি সেটা শেয়ার করেছিলাম দেখতে পাচ্ছেন ভুবনেশ্বরের কাছে এখানে কিন্তু সমুদ্র জলের উষ্ণতার আবাখিত বেশি রয়েছে তবে এখনও নিম্নচাপ কিন্তু ফর্ম করেনি বিয় কত আগামী বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল কিন্তু এখানটা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে হতে পারে তো আমি যাই হোক লাইভে আপডেট দেখাবো আপনাদের যদি নিম্নচাপের সম্ভাবনা থাকে বা কোনো কিছু এখন আপাতত নিম্নচাপের আজকের ডেট অনুযায়ী ছাব্বিশ এই সরি চব্বিশ ছয় দু হাজার কুড়ি অনুযায়ী এখনও নিম্নচাপের সম্ভাবনা নেই এখন দেখতে পাচ্ছেন এটা আর হচ্ছে এখানে তো স্থলভাগে যে নিম্নচাপ অবস্থান করছিলো এখানে সেটার পরিমাণটা কিছুটা কমেছে স্থলভাগটা কিছুটা হালকা হয়েছে এই উড়িষ্যা উপকূলের কাছে বা উড়িষ্যা ছত্তিশগড়ের কাছাকাছি অঞ্চল জুড়ে আর নিম্নচাপ ক্ষেত্রটা একটি নিম্নচাপ রেখা রয়েছে একদম দেখুন পাঞ্জাব থেকে শুরু করে একদম বঙ্গোপসাগরের তীর পর্যন্ত একদম পশ্চিমবঙ্গের গাঙ্গা পশ্চিমবঙ্গ পর্যন্ত যে নিম্নচাপ স্থলভাগের মধ্যে যে নিম্নচাপ রেখা সেটা কিছুটা নিম্নচাপ রেখা বেশি মানে নিম্ন এই নিম্নচাপ রেখা টানে সমুদ্র থেকে প্রচুর জলীয় প্রবেশ করছে ফলে এই ঘন ঘন কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে তো এখানে উইন্ডি অ্যাপের মাধ্যমে যে লোকেশান বা বৃষ্টিপাতের যে পূর্বাভাস বা নিম্নচাপের অবস্থানটা আমি শেয়ার করলাম এখনও নিম্নচাপ কিন্তু ফর্ম করেনি তো আসুন এবারে দেখে নেওয়া যাক ভারতের আইএমডি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যে সাইক্লোন সংক্রান্ত একটি বুলেটিন প্রকাশ করেছে সেই বুলেটিনটা আমরা দেখে নেবো দেখুন চব্বিশ ছয় দু হাজার কুড়ি দেখতে পাচ্ছেন বুলেটিন চব্বিশ ছয় দু হাজার কুড়ি যে বুলেটিন রয়েছে সেই বুলেটিন অনুযায়ী কিন্তু পরিষ্কার উল্লেখ রয়েছে যে বে অফ বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে মানে বঙ্গোপসাগর এবং আরব সাগরে কিন্তু কোনো নিম্ন আগামী পাঁচ দিন কোনো নিম্নচাপ বা সাইক্লোন ওঠার সম্ভাবনা নেই এটা পরিষ্কার উল্লেখ রয়েছে আর রিমার্কসও নীল রয়েছে দেখতে পাচ্ছেন তো তার মানে এখনও চিন্তা নেই তবে একটা সম্ভাবনা যে ছিল দেখা যাক তাহলে আগামীকাল বোঝা যাবে যে একটা ফর্ম করতে পারে কি না তো এটা গেল মেটেরিয়ল ডিপার্টমেন্টের সাইক্লোন সংক্রান্ত লেটেস্ট ইনফরমেশান এবং এখানে আরেকটি ইনফরমেশান রয়েছে আমি একটু শেয়ার করবো এটা মৌসুমি বায়ু সংক্রান্ত একটি নোটিফিকেশান রয়েছে দেখুন অ্যাডভান্স সাউথ ওয়েস্ট অর্থাৎ মৌসুমী বায়ু যে আগে চলে আসা উত্তর পশ্চিম এই দক্ষিণ পশ্চিম মৌসুমবায়ু আগে প্রবেশ করার ফলে ইনক্লুডিং দিল্লি নর্থ ওয়েস্ট পশ্চিম ভারতে একটু আগে প্রবেশ করছে সেই সংক্রান্ত নোটিফিকেশান জারি হয়েছে দেখতে পাচ্ছেন এটা আমরা একদম ম্যাপে চলে যাই ম্যাপটা দেখলে পরিষ্কার এর ফলে আগামী পাঁচ দিন নেক্সট চার থেকে পাঁচ দিন হচ্ছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বিভিন্ন অঞ্চলে তখন দেখে নিই তো কী রয়েছে বায়ুর যে গতিপথের লোকেশানটা দেখুন মৌসুমবায়ুর যে গতিপথ সেটা যে অ্যাডভান্স দক্ষিণ পশ্চিম বায়ু যেটা একদম পূর্ব ভারতে অলরেডি প্রবেশ করে গেছে কিন্তু পশ্চিম ভারতে এখন চলে এসেছে দেখুন পশ্চিম ভারতে যেখানে তিরিশে জুন আসার কথা একদম পশ্চিম উত্তর পশ্চিম ভারতে সেখানে কিন্তু চব্বিশে জুন আর তো আজকেই কিন্তু মৌসুমি বায়ুর কিন্তু ফর্ম ওখানে প্রবেশ করে গেছে অর্থাৎ প্রায় সারা ভারতেই কিন্তু মৌসুমীবায়ু প্রবেশ করে গেছে তো এখন শুধুমাত্র রাজস্থান অঞ্চলের কাছে এই দিকটা কিছুটা বাকি রয়েছে দেখতে পাচ্ছেন তাহলে অ্যাডভান্স মৌসুমী যেখানে তিরিশ তারিখ আসার কথা সেখানে কিন্তু এই চব্বিশ তারিখে এই মৌসুমবায়ু কিন্তু চলে এসেছে তাহলে অ্যাডভান্স মৌসুমবায়ু যে উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করছে সেই ছবিটা রয়েছে এখানে তো যাই হোক এর কারণে বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে পরিমাণটা তো যাই হোক এটা শেয়ার করলাম আরের সঙ্গে আজকের আবহাওয়া সংক্রান্ত যে সংবাদ মাধ্যমে যে প্রকাশিত সেটা আমরা একটু দেখে নেব কী রয়েছে এখানে সংবাদ মাধ্যমে কী প্রকাশিত হয়েছে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এবং সপ্তাহের শেষে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে এটাই বলতে চাইছে তো আসুন দেখেনি কী বলছি বঙ্গের জেলাগুলিতে আপাতত কয়েকদিন বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির প্রবাস দেওয়া হলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রভাব দিয়েছে আবহাওয়া দপ্তর আগামী বৃহস্পতিবার থেকে কুড়ি সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং বৃষ্টির পরিমাণ ভিত্তিতে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাও জেলায় কুড়ি সেন্টিমিটারও বেশি বৃষ্টি হতে পারে এবং এই সমস্ত জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে তবে সপ্তাহের শেষের দিকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে উড়িষ্যার থাকা ঘূর্ণাবর্ত এবং পাঞ্জাব থেকে বঙ্গোপসাগর পর্যন্ত যে নিম্নচাপ উখরেখাঠি রয়েছে এটা কিছুটা সরে যাওয়ার ফলে পূর্বালি হাওয়ার প্রভাবে রাজ্যে বাতাসে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প ঢুকবে এবং সেই কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাত বাড়লেও বাতাসে প্রচুর পরিমাণ আর্দ্রতা থাকায় আপাতত কয়েকদিন আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে তো যাই হোক এটা গেলো সংবাদ মাধ্যমে প্রকাশিত এটা তো যাই হোক আমি আবহাওয়া সংক্রান্ত যে আজকের লেটেস্ট আপডেট অর্থাৎ চব্বিশ ছয় দু হাজার কুড়ি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি কোনো আরও কিছু খবর পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ফিরে আসি পরের আপডেট নিয়ে